জয়সাতে একসাথে দুটি ধারাবাহিক আসছে, অনুরাগের ছোঁয়া এবং গুড্ডি। ইতিমধ্যে অনুরাগের ছোঁয়ার সম্প্রচারের সময়টা চ্যানেল জানিয়েছে, এখনও গুড্ডির সম্প্রচারের সময় জানায়নি চ্যানেল। আশা করি ভালো স্লটেই আসবে গুড্ডি। অন্যদিকে রাত 9:30টাতে অনুরাগের ছোঁয়া আসার ফলে রাত 10:00টায় চলে যাচ্ছে গঙ্গারাম। তাহলে রাত 10:00টায় থাকা মহাপীঠ তারাপীঠ কি শেষ হবে? হ্যাঁ, তেমনটাই জানা গেছিল। তবে সুখবর, এখনই শেষ হচ্ছে না মহাপীঠ তারাপীঠ। জানা যাচ্ছে আরও বেশ কিছুদিন চলবে ধারাবাহিকটি। তবে বেশ খারাপ স্লটে চলে যাচ্ছে ধারাবাহিকটি, এখনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে জলসার টাইম শিডিউল বলছে আগামী 7 ফেব্রুয়ারি থেকে সকাল 11:00টায় চলে যাচ্ছে জলসার অন্যতম সফল ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ। হ্যাঁ, রাত 10:00টার স্লটে রাজ করা ধারাবাহিকটি এখন থেকে সকাল 11:00টায় দেখা যাবে। শেষ হবার আপডেট সামনে এলেও হয়তো রানী রাসমণির মতো আরও কিছুটা গল্প বাকি আছে ধারাবাহিকের, তাই ওই স্লটে চলে যাচ্ছে মহাপীঠ তারাপীঠ। তবে আবার বলছি, অফিসিয়ালি এখনও জানানো হয়নি, টাইম শিডিউল যা বলছে সেটাই তোমাদের জানিয়ে দিলাম। তবে টাইম শিডিউল সবসময় সঠিক হয়ে থাকে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।